আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, স্বাগতম আইসিটি বাংলা টিপ চ্যানেলে। এর আগে আমি আমাদের চ্যানেলে ট্রাইপড 3110 এর রিভিউ দিয়েছিলাম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অত্যন্ত বাজেট ফ্রেন্ডলি ট্রাইপড 330 এ। আমরা এর শুরু থেকে শেষ পর্যন্ত রিভিউ এবং আনবক্সিং দেখব। দেখব যে এই ট্রাইপডটি কিনলে আপনারা কী কী সুবিধা পাবেন, অসুবিধা পাবেন, আর এটি আমরা মেপে দেখব যে এর উচ্চতা কতটুকু। তো মাত্র 600 টাকা বাজেটের মধ্যে ট্রাইপড 330 এর রিভিউ দেখতে আপনাদের অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের হাতে এখন রয়েছে ট্রাইপড 330 এ, যে এই প্যাকেটটিতে ট্রাইপড 330 এ রয়েছে। তো এটি এখন আমরা আনবক্সিং করবো। এই যে আগের থেকে প্যাকেট আমি খুলে রেখেছি, খুললে আমরা এই প্যাকেটে পেয়ে যাব এটির। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি হলো এই যে মোবাইল হোল্ডার, অর্থাৎ যেটির মাধ্যমে আপনারা আপনাদের মোবাইল ট্রাইপডে লাগিয়ে রাখতে পারবেন, অর্থাৎ আপনাদের স্মার্টফোন। তো এটি এখন আমি এখানে রেখে দিলাম। তারপর আমরা পেয়ে যাব একটি কালো ব্যাগ। এই যে দেখতে পাচ্ছেন যে ট্রাইপড 330 এ একটি কালো ব্যাগের ভিতরে থাকে। আর এই যে এখানে এর কিছু ডিটেলস বিবরণে দেওয়া রয়েছে, 3-way হেড বিল্ট ইন, অর্থাৎ আমরা এখন এগুলো পড়ে দেখব না, আমরা জাস্ট এটিকে এভাবে ফেলে দিলাম। তা আমরা এখন দেখবো যে এর ভিতরে কী রয়েছে। তো অত্যন্ত সুন্দর একটি ব্যাগ, যার মাধ্যমে আপনারা এটিকে ক্যারি করতে পারবেন। তো আমরা এখন এটিকে এভাবে খুলে নিলাম। তো খোলার পর এভাবে আমরা বের করে নেব। তো ব্যাগটিকেও আমি এখন এক সাইডে রেখে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন যে এই যে আমার হাতে রয়েছে এই যে ট্রাইপড 330 এ। এর আগে আমরা দেখেছিলাম যে ট্রাইপড 3110 এর রিভিউ, সেটি আপনার 400 টাকা পেয়ে যাবেন, আর এটির দাম হলো 600। অর্থাৎ ট্রাইপড 3110 এর বড় ভাই হলো ট্রাইপড 330 এ। তো এখন আপনার হাতে দেখতে পাচ্ছেন যে এটি এরকম থাকে। তো আমরা এখন এটিকে কী করব, এভাবে রাখব। তো এভাবে খুললে দেখতে পাচ্ছেন যে এটি এরকম। এটি যদিও এখন অনেক ছোটো মনে হচ্ছে, কিন্তু বাস্তবে এটি কিন্তু অনেক বড় হয়, 4.5 ফুটের মতো। তো বন্ধুরা, বুঝার সুবিধার্থে আমি এখন এখানে খুব কাছ থেকে এটি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে এটি ঠিক এরকম থাকে, অর্থাৎ এই ট্রাইপডটি ঠিক এরকম থাকবে। আপনারা কী করবেন, এটিকে এভাবে টেনে ধরে যে এটিকে নিচের দিকে নামিয়ে দেবে। যে আমি এখন এটিকে নিচে নামিয়ে দিচ্ছি, তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে এটিকে ঠিক যে এরকম দেখা যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটি হলো এর হ্যান্ডেল, অর্থাৎ এর মাধ্যমে আপনারা কী করতে পারবেন, এটিকে উপর নিচে করতে পারবেন। এই যে এখানে, অর্থাৎ যখন আপনি এখানে সামনে শট নেবেন, পিছনে শট নেবেন, আর এটিকে ডানে আর বামে করতে পারবেন। তো এটিকে মোবাইল লাগানোর জন্য আমরা কী ব্যবহার করবো, আমরা এই যে এটি ব্যবহার করবো, অর্থাৎ এর সাথে যে এটি দেওয়া রয়েছে। এটিকে লাগানোর পূর্বে আপনারা এটিকে অবশ্যই এভাবে দেখবেন, এটি এভাবে টাইট করে দেওয়া আছে কি না। তো টাইট করে দেওয়া থাকলে আমরা এটিকে কী করবো, এভাবে এভাবে ধরে আসতে এটিকে পিছনের দিকে দিয়ে দেব, দিয়ে এটিকে আসতে এভাবে চাপ দিয়ে দেব। চাপ দিয়ে দেওয়ার পরে এই যেখানে লকটিকে আছে না, এভাবে দিয়ে দেব লকটিকে। এভাবে দিয়ে দিলে তো দেখতে পাচ্ছেন যে আমাদের এটি কিন্তু একদম সেট হয়ে গিয়েছে। এখন দেখা যাচ্ছে যে এটি কিন্তু ডান দিকে একটু কাত হয়ে রয়েছে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। আপনি কিন্তু এটিকে পোর্ট্রেটভাবে, অর্থাৎ আপনি এটিকে হরাইজন্টালি খুবই সহজেই এটিকে রেকর্ড করতে পারবেন মোবাইল। এই যে এখানে একটি চাবির মতো দেওয়া রয়েছে, এটিকে আপনি যদি বাম দিকে ঘুরিয়ে নেন তাহলে কিন্তু এটি ঢিলা হয়ে যাবে। তারপর আমরা এটিকে এভাবে লম্বালম্বি করতে পারবো। এখন যদি আমি একটি মোবাইল লাগিয়ে নেই, তো আমরা এখন এটিকে এভাবে লাগিয়ে দিতে পারবো। এই যে প্রথমে আমরা কী করবো, এটিকে এভাবে ঘুরিয়ে নেব, তারপর এটিকে একটু টাইট দিয়ে নেব। তো টাইট দেওয়ার পর আমরা কী করবো, আমাদের ক্যামেরাটিকে, অর্থাৎ মোবাইলটিকে আস্তে এভাবে চাপ দিয়ে উঠিয়ে নেওয়ার পর দেখতে পাবেন যে এটি কিন্তু সুন্দরভাবে লেগে গিয়েছে। এবার কেউ যদি এটিকে এভাবে করতে চান, অর্থাৎ এরকম লম্বালম্বি, তারপর এভাবে কী করবেন, এটিকে লক করে দেবেন। যদি এখানে আমি মোবাইলটিকে উল্টা লাগিয়েছি, কিন্তু আপনারা এটিকে ভা করে লাগাবেন, তারপর আপনারা এখানে সহজে রেকর্ড করতে পারবেন। আর এই যে এখানে দেখা যাচ্ছে যে ক্যামেরা অপশন, অর্থাৎ এভাবে আপনারা ক্যামেরা অপশনটিকে এনে রেকর্ড করতে পারবেন। আর বেশিরভাগ যারা ইউটিউবের ভিডিওর জন্য ল্যান্ডস্কেপ করবেন, তারা এভাবে কী করবেন, এটিকে দেওয়ার পরে এই যে এখানে ডানে বামে ঘুরার পর এখানে এটিকে লক করে দেবেন, তারপর কিন্তু এটি হয়ে যাবে। তারপর এই যে এখানে এটি দিয়ে আপনারা কী করবেন, সামনে পিছনে নিতে পারবেন আবার এভাবে, আর এভাবে আপনারা এটিকে ডানে আর বামে কিন্তু ঘুরাতে পারবেন। এখন ভাবতে পারেন যে ক্যামেরা স্ট্যান্ডটি বা ট্রাইপডটি এত ছোট, আসলে এটি এত ছোট না বন্ধুরা, এটি কিন্তু অনেক বড়। এখন যদি আমি এটিকে বড়, অর্থাৎ বড় করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটি কতটুকু বড়। তো বন্ধুরা, আমরা এখন এটিকে কী করবো, এটিকে আমরা এখন বড় করে দেখব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এখানে যদি কাছ থেকে দেখাই, এই যে এখানে, এই যে এখানে এগুলো দেওয়া রয়েছে, অর্থাৎ এই যে ক্লিপ, এগুলোকে এরকম করে দেবেন, ব্যাস এক পা বড়। তারপর এই যে দিবেন এই ব্যাস আরেকটি পা বড়, এরকম করে আমি কী করবো, এগুলো তিনটি কিন্তু খুলে দেব।
তো তারপর আমরা এই যে এই পাশের এই যে এটা খুলে দিলাম, তারপর আমরা এটি খুলে দেব। তারপরে এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের স্ট্যান্ড কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে আমাদের স্ট্যান্ড কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে, কিন্তু বন্ধুরা না, এটি কিন্তু এতটুকু না, এটি আরও বড় হবে। কেমনে? এই যে এটি কিন্তু এখানে হাইড্রোলিক টাইপের ইয়ে দেওয়া রয়েছে, অর্থাৎ হ্যান্ডেল। এই যে হ্যান্ডেলটি আমরা যদি আস্তে আস্তে ঘুরাই, দেখেন। আর আরেকটা কথা বলে রাখা ভালো, এই হ্যান্ডেলটি কিন্তু এখান থেকে ডিলে বা টাইট দেওয়া হয়, অর্থাৎ আপনি এটিকে অবশ্যই ডিলে করে নেবেন। তারপর আমরা যদি এটিকে আস্তে এখান থেকে ঘুরাতে থাকি, ওয়াও, এতটুকু একটা জিনিস কিন্তু এখন দেখেন কত বড় হয়ে গিয়েছে, অর্থাৎ অনেক বড় হয়ে গিয়েছে। আমরা এখন এটিকে কি করব, উপরে উঠানোর পর আমরা এখানে এই যে এখানে এভাবে লক করে দেবেন। ব্যাস দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু এখন লক হয়ে গিয়েছে। তারপর এখন আপনাদেরকে প্রমাণ করে দেখার জন্য এটি যে 4.5 ফুট, আমরা এখন এটিকে ফিতা দিয়ে মেপে দেখব। তো এই যে দেখতে পাচ্ছেন যে আমার হাতে এখন কিন্তু একটি ফিতে দেওয়া রয়েছে, অর্থাৎ ওই যে বাজারে টেইলারের দোকানে যে ফিতা মাপতে পাওয়া যায় আর কি। তো এটিকে আমরা যদি এখন এখানে নিচে ধরি, তারপর উপর পর্যন্ত, ওয়াও, 55 ইঞ্চি, অর্থাৎ আমরা যদি এখানে হিসাব করি 12 ইঞ্চিতে 1 ফুট হয়, অর্থাৎ 5 × 12 = 60, 5 ফুট থেকে একটু কম, 4 × 48 = 49, 50, 51, 52, 53, 54, 55, অর্থাৎ 4.5 ফুট থেকেও একটু বেশি বড়। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই ট্রাইপডটি কিন্তু পুরো 4.5 ফুট। আর আপনারা রেকর্ডিং করার সময় যেহেতু মানুষ একটু দূরে থাকে, অর্থাৎ মানুষ যদি এই ট্রাইপড থেকে লম্বা হয় তাহলে কিন্তু কী হবে, দূরের থেকে কিন্তু স্পষ্ট দেখা যাবে। অর্থাৎ দেখেন এটা থাকে এই জায়গায়, কিন্তু মানুষ দূরে থাকার কারণে মনে রাখবেন দূরের জিনিস কী হয়, সবসময় ছোটো দেখা যায়। অর্থাৎ যখন কেউ দূরে থাকে তখন কিন্তু যে কোনো জিনিস ছোটো দেখা যায়। আমরা যদি কোনো খেতে একটি ছোটো জিনিসের দিকে তাকিয়ে থাকি সেটি কিন্তু ছোটো দেখা যাবে। আমরা এখন মাপার মাধ্যমে দেখতে পেলাম যে এটি 55 ইঞ্চির মতো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এটি আকারে কিন্তু দেখতে এতটুকু, অর্থাৎ ছোট মনে হলো। এই দেখেন এটি কিন্তু পুরো একদম 4.5 ফুট। এই যে ভালো করে আপনাদের দেখাচ্ছি, এটি কিন্তু পুরো 4.5 ফুট। চাইলে আপনারা এটিকে এভাবেও রাখতে পারেন। ও, আপনাদের সবচেয়ে বড় কথা বলতে এখন ভুলে গিয়েছি, সেটি হলো যে আমরা যদি এখন ক্যামেরা দিয়ে এই বিষয়টি দেখিয়ে দেই। তো বন্ধুরা, আমরা আপনাদের এই ট্রাইপডের সবচেয়ে বড় যে বিশেষত্ব দেখাবো সেটি হলো যে এই যে এটি দেখুন, এই যে এটি এখন বলবেন এটি কি, দেখেন আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে এটি কিন্তু ডানে বামে কিন্তু লড়তেছে। এখন বলবেন লড়লে কি এটি পড়ে যাবে, না এটি কিন্তু পড়বে না। এই যে এটি গোল, অর্থাৎ এটি হলো 360 একটি ট্রাইপডের কোণ আর কি, মানে যে স্ট্যান্ডের উপর দাঁড়াবে। এখন এটি এরকম হওয়ার ফলে কি হলো, অর্থাৎ আপনার জায়গা যেরকম, জায়গা মাটি ব্যাক হওয়া আর শক্ত হোক, এটি কোনো বিষয় না, তার ট্রাইপড এটি দাঁড়াবে। যেমন আমি যদি এখন এটিকে এভাবে রেখে দেই তাহলে কি হবে, ট্রাইপডটি যদি ব্যাকা জায়গা হয়, অর্থাৎ আপনার জায়গা অনুযায়ী এটি কিন্তু ভালোভাবে কাজ করবে। এখন যদি এটি এরকম হয়, অর্থাৎ উঁচা জায়গা হয়, তাহলে কিন্তু এটি দেখেন কীরকম থাকবে, এখানে এভাবে থাকবে। আবার যদি সমান জায়গা হয় এটি কিন্তু এভাবে থাকবে, অর্থাৎ এটি কিন্তু আপনার জায়গার উঁচা নিচা অনুযায়ী। আপনি যদি এখন অসমতল জায়গা থাকেন তাহলে কিন্তু এটি কিন্তু সহজে পড়ে যাবে না, কারণ এখানে যে গোল সিস্টেমে দেওয়া রয়েছে, গোল 360 মুভমেন্ট, অর্থাৎ এটি নিজের মন মতো মুভমেন্ট করবে। এটি যদি মাটি এদিকে ব্যাখা হয়, এদিকে এটির সাথে মিলে সমান করে দেবে, তাহলে আপনার কোনো এটি পড়ে যাওয়ার কোনো টেনশনই নেই। আরেকটি বড় বিষয় হলো, অনেক সময় দেখা যায় আমার ট্রাইপড কিন্তু নড়ে যায়, অর্থাৎ এখন আপনার জন্য বিষয়টি যদি দেখিয়ে দেয়, এখানে দেখতে পাবেন যে একটি আংটা দিয়ে দেওয়া রয়েছে। আংটাটির কাজ কী জানেন, আপনি এখানে যে কোনো কিছু একটি ওজন ঝুলিয়ে রাখতে পারবেন, অর্থাৎ ওজনটি ঝুলিয়ে রাখলে কী হবে, এই ট্রাইপডটি কিন্তু এভাবে আর কিন্তু নড়বে না। তারপর আমরা যে বিষয়টি দেখাবো এটির, আপনাদের তখন দেখিয়েছিলাম যে এই যে এটি হলো যে এরকম ঘুরানো যায়, অর্থাৎ এটিও একটি বড় বিশেষত্ব। আর আগের ট্রাইপডটিতে এটি কিন্তু এভাবে ঘুরানো যাতে না, এটি শুধুমাত্র ফ্যাস ছিল, এখন এটি কিন্তু এভাবে ঘুরিয়ে নেওয়া যায়। আর এটিকে আপনারা ঘুরাতে হলে এভাবে কী করবেন, এভাবে ডানে বামে করবেন, অর্থাৎ ডানে বামে উপর নিচ যেরকম বলে দিছি করবেন। আর এই যে মোবাইল স্ক্রিনে কী করবেন, ক্যামেরা অপশানে যাবেন, তারপরে কিন্তু কী করবেন, কথা বলা শুরু করে দেবেন, এভাবে রাখবেন। আর এখন যদি এটিকে আপনাদের আরেকটু দূরের থেকে ভালোভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দেয় তাহলে দেখা যাবে যে এটি কিন্তু দূরের থেকে খুবই বড় দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফুল একদম 4.5 ফুট, আমরা যেরকম ফিতা দিয়ে মেপে দেখিয়েছিলাম, অর্থাৎ 600 টাকার মধ্যে খুবই ভালো একটি ট্রাইপড। তো বন্ধুরা, আমি আপনাদের আবারও বলে রাখি যে আপনার বাজেট যদি 500 টাকার ভিতরে, অর্থাৎ মাত্র 400 টাকা হয়, 400 টাকা আপনারা কী করতে পারবেন, ট্রাইপড 3110 পেয়ে যাবেন। আর আমি আপনাদের আজকে যে রিভিউ দিলাম, অর্থাৎ ট্রাইপড 3300A, এটি আপনারা 600 টাকা পেয়ে যাবেন, অর্থাৎ 600 আশেপাশে হতে পারে। আমি এটি লোকাল বাজার থেকে কিনেছিলাম, লোকাল বাজার থেকে কেনার পর এটি কত নিয়েছিল, 600 টাকা নিয়েছিল। আর আপনারা যদি কিনতে পারেন, আমি অনলাইনেও দেখেছি এর দাম, এক জায়গায় দেখেছি 699 টাকা, 700 টাকাও রাখতে পারে, অর্থাৎ অনলাইনে দেখা যায় অনেক জায়গায় বেশি রাখে। তবে আমি যেই দামে কিনেছি সেটি আপনাদের সত্য দাম বলেছি, যে এটি আমি মাত্র 600 টাকা দিয়ে কিনেছি। তো আপনারা যদি ট্রাইপড 3110 ব্যবহার করে থাকেন তাহলে আপডেট করার জন্য মাত্র 600 টাকা দিয়ে ট্রাইপড 3300A নিতে পারেন। এটি 4.5 ফুট,
অর্থাৎ আপনার কাছে যদি 600 টাকা থেকে থাকে তাহলে আপনি অবশ্যই, আপনি যদি ইউটিউবিং কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে অবশ্যই নিতে পারেন। আশা করি বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকের ভিডিওটি যদি সত্যি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, শেয়ার করবেন বন্ধুদের মাঝে। আর ওই ধরনের প্রযুক্তি বিষয়ক ভিডিও পেতে আমাদের আইসিটি বাংলা টিপস এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবে। তো আইসিটি বাংলা টিপস চ্যানেলের সাথে সবসময় থাকবেন। সি নিউ সামথিং, নো নিউ সামথিং, লার্ন নিউ সামথিং ইন আইসিটি বাংলা টিপস, দ্য ডিকশনারি অফ টেকনোলজি। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।